কেউ যদি কিছু কাজ করতে বলে, মানে ভালো কাজ অবশ্যই, সেটা হচ্ছে আমার মনের মধ্যে যদি মনে হয় আমি কোনো একটা জিনিসের প্রিপারেশন নিচ্ছি, কোনো একটা জিনিস আমার চাই, আগে নিজের মনকে বলে দেবো হ্যাঁ, তারপরে পরে দেখে নেবো কী করে কাজটা করবো। এটা আমার বাবা বলেন, আগে বলে দাও যে হ্যাঁ পারবো, হ্যাঁ করবো, পরে দেখে নেবো, পরে বেছে নেবো আমি রাস্তা কোনভাবে কীভাবে কী করা যায়। অনেকের ধারণা আছে, ওরে বাবা ও তো সিভিল সার্ভিস অফিসার, বিরাট ব্যাপার, ওই সব আমার দ্বারা হবে না। না না, বিরাট ব্যাপার কিন্তু নয়, মানে সিভিল সার্ভিস আমার কর্ম নয়, এটা সবচেয়ে মানে বড় ভুল কথা। আমিও ভাবতাম এক সময়, আজকে ভুল ধারণাটা তো আমার ভেঙে গেছে। আবার এটাও নয় যে সিভিল সার্ভিস পেয়ে গেছি বা সিভিল সার্ভিস যে পেয়ে গেছে বা যে আছে, যে অলরেডি বিডিও এসডিও বিভিন্ন জায়গায় বা যারা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা বিভিন্ন র্যাঙ্কের যারা অফিসার আছে তারাও কিন্তু পাল্টে গেছে, সেটাও নয়। কালকে যা ছিল পরীক্ষার আগে, এই যেদিন রেজাল্ট বেরিয়েছে তার ঠিক আগের দিন যটার সময় রেজাল্ট বেরিয়েছে, ধরি আমি ধরলাম 6টার সময় রেজাল্ট বেরিয়েছে, তাহলে ওই 5:59 আমি যাচ্ছিলাম, 6:01 তাই আছি। শুধু পার্থক্যটা যেটা হয়েছে সেটা হচ্ছে ওই সিভিল সার্ভিস আমি পেয়ে গিয়ে এবার আমি জয়েন করবো, এইখানেই শুধু পার্থক্য। মানুষটা কিন্তু পাল্টেন, ডেজিগনেশন এগুলো কোনো মানুষের পরিচয় হতে পারে না, হতে পারে বড় বিডিও হতে পারে, কেউ এসডিও হতে পারে, কেউ একজন আইএস অফিসার হতে পারেন, কিন্তু মানুষটা কিন্তু পাল্টায় না, মানুষটা ওই একটাই থাকে। তো সবচেয়ে আগে যেটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস, দ্বিতীয় কথা হচ্ছে সাহস, সাহস রাখতেই হবে, কারণ আমি সব ছেড়ে আসছি, এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি সব ছেড়ে আসছি। আমি যখন সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে আসছি, আর যাই হোক যতই ফাঁকি মারি অন্তত এটুকু জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা আমার 4 বছরের সাবজেক্ট ছিল, ওই 4 বছরে সিভিল ইঞ্জিনিয়ারিং আমি যতটা জানি অন্য সাবজেক্ট হয়তো আমি জানি না, কিন্তু আমার অপশনাল কিন্তু জিওগ্রাফি। তাহলে কথাটা হচ্ছে ওই সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে পুরোপুরি ছেড়ে আসছি, তাহলে আমার এই সাহসটা দরকার। এইটা ভেবে যদি আমি এগোই যে এটাতে না হলে আমার কী হবে, তাহলে খুব মুশকিল। ওই যে বললাম ভেবেছি মানে পারবই, ওসব না হবে না, এটা ওটা কোনো রাস্তা নেই, পারবই, হবেই। আর যদি এই অ্যাপ্রোচ থাকে প্রত্যেকের হবে, এখানে যতজন বসে আছে প্রত্যেকের হবে।